আমি চিনি জেনারেল হাসপাতাল অবস্থা কিরকম এখন ডাক্তারের সব কথা বললাম যেটা আউট অফ ডেঞ্জার কিন্তু স্লিপিং কেস তো আজকে রাত্রে না গেলে কিছু বলা যায় এমনিতে তো নরমাল দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে স্যার যেখানে ঘটনাটা হয়েছে তো পাঁচ কয়ারপুর এছাড়া কয়ারপুরে তো এই এলাকার বিধায়ক তাছাড়া অধ্যক্ষ উনার এলাকায় এরকম ঘটনা কি এটা তো অধ্যক্ষই বলতে পারবেন আমার ওই এলাকায় আমি তো প্রতিনিধি ছিলাম আমার বাড়ি এখানে আমাদের বাড়ির এলাকা ফলে যে কোনো ঘটনা ঘটলে আমাদের তো রিয়াকশন হবে তাই আমি দেখতে এসেছি এবং যেহেতু রেশম বাগান থাকে পরিচিতের মধ্যে আছে সুতরাং তাকে দেখে আসলাম তাদের পরিবারের সঙ্গে কথা বলে আসলাম যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি বলেছি আমার ফোন নম্বরও দিয়ে এসেছি সাহায্য করার চেষ্টা করব পুলিশ এখন অব্দি কারোর অ্যারেস্ট হয়েছে না পুলিশ এটা জানাইছেন ব্যাপারটা পুরোটা কে নিয়ে আইছে ওনারে কি নিয়ে হয়েছে ব্যাপারটা বলতে পারেন চাঁদা চাঁদা চাইছিল পানের কাছে চাঁদা না দেওয়াতে এই চাঁদা দাবি করছে চাঁদা দাবি করার মধ্যে চাঁদা দাবি করতে পানে কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা